পুরাতন মালদার ছোট সুজাপুর মাঠে বুথভিত্তিক দলীয় কর্মী সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে সকাল থেকে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। পুরাতন মালদার ছোট সুজাপুর মাঠে বুথভিত্তিক দলীয় কর্মী সভা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম ও শুভেন্দু অধিকারী। এছাড়া ছিল জেলা তৃণমূলের সভাপতি মজলুম মেজিন নূর সহ নেতা কর্মীগণ। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে জঞ্জোয়ারে ভাসলো পুরাতন মালদার নিত্যানন্দপুর ময়দান। এদিন মুখ্যমন্ত্রী দলের বিভিন্ন নেতার নেতৃত্বের দায়িত্বে রদবদল করলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বাড়তি দায়িত্ব দেওয়া হল মালদা শহর সহ জেলার দুইটি ব্লকের। আগামী পৌরসভা ইলেকশনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মালদার শহরের 11টা ওয়ার্ডের দায়িত্ব দেন। একসাথে হয়ে লড়াই করতে হবে, এমনই বক্তব্য দেন খোলা মঞ্চ থেকে। সেখান থেকে মুখ্যমন্ত্রী চলে আসে মালদা জেলার সাংবাদিকদের দাবি পূরণে প্রেস কর্নারের উদ্বোধন করতে। প্রেস কর্নার উদ্বোধনের পর তিনি চলে যান মালদা মহানন্দা ভবনে, সেখানে রাত্রিবাস করেন। উনি বড় নেতা, এটা লড়াইয়ে হয় না, লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে লড়তে হয়। কেন এই কথা বারবার মালদায় আমি শুনব? কেন শুনব? সৌমিত্র ভোটে দাঁড়িয়েছে, আমি এসেছি, হাজার হাজার লোক মিটিংয়ে এসেছে। ভোটের সময় কি হয়, এখানে কারণটা কি হয়, ফর্মুলাটা কি হয়, আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়? আমি মৌসুমপুরের ইলেকশনে এসেছি, আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ এসেছেন মিটিংয়ে, মোয়াজ্জেম সাহেব দাঁড়িয়েছেন, কিন্তু পরে ভোটটা চলে যায় অন্য জায়গায়। কারণটা আমি যে একদম জানি না তা নয়, কারণটা তো আমি নিশ্চয়ই কিছু কিছু জানি, এতদিন ধরে রাজনীতি করি, আর এই কারণটুকু জন্ম না তা কি কখনো হয়? কিন্তু আজকে আমি একটা কথাই বলতে এসেছি, আমি ইচ্ছে করলে 10 জন নেতার সাথে বসে মিটিং করতে পারতাম, কিন্তু আমি করব না। যতদিন পর্যন্ত মালদা পুনরুদ্ধার না হচ্ছে আমি করব না, পরিষ্কার করে বলছি। আমি কিছু দায়িত্ব আজকে আপনাদের কাছে দিয়ে যাব, সেই দায়িত্বটা যদি পালন করতে পারেন দয়া করে করবেন, আর যদি পালন করতে না পারেন তাহলে কিন্তু আমাকে বলবেন না দিদি আমরা এটা করতে পারলাম না। তার কারণ অমুক নেতা কথা শুনছে না, তমুক নেতা কথা শুনছে না, এটা হতে পারে না। আজকে ওখানে সকালবেলায় কেরল থেকে গুলশুতে ফিরে এসছে প্রায় 21-22 জন ছেলে এসেছিল, আমি তাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। উদ্বাস্তুদের জমি, নিঃস্বত্ব জমি দলিল আমরা করে দিচ্ছি। এবং মনে রাখবেন বাংলা সবচেয়ে বড় গর্ব, বাংলায় কোনো ভাগাভাগি নেই, বাংলায় কোনো দাঙ্গা করিতে দিই না আমরা। যারা দাঙ্গা করার নামে অস্কাবে তাদের থেকে সাবধানে থাকুন। কিছু লোক আসে বাইরে থেকে আসে, উল্টো পাল্টা বুঝিয়ে দাঙ্গা করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে, তারপরে আপনি যখন বিপদে পড়বেন ওরা কিন্তু কেউ থাকবে না। বাংলাটাকে নির্ভর করুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এখানে ক্যা করতে দেব না, কিন্তু আরো কাজ করতে হবে। কেন করতে হবে জানেন? আজকে জেনে রাখুন তপশিলি ভাই বোনেরা, 60 বছর বয়স যদি আপনার বাড়ির কারো হয়, সে যদি কোনো পেনশন না পায় তাহলে আমাদের সরকার 1 এপ্রিল থেকে তাকে 1000 টাকার একটা পেনশন দেবে। আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, বাড়ির যদি কারো 60 বছর বয়স হয়, কোনো পেনশন না পায় তাহলে তারাও কিন্তু 1000 টাকার একটা পেনশন পাবে। মনে রাখবেন বিধবা ভাতা থেকে যারা আছেন 650 টাকা পেতেন বা 700 টাকা, তাদের পেনশন বাড়িয়ে
উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।